দুর্ঘটনার কবলে মন্ত্রী সাধন পাণ্ডের গাড়ি। আমরা যে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই গাড়ি কিন্তু সাধন পাণ্ডের গাড়ি মন্ত্রী, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেলা 1:30 নাগাদ ইএম বাইপাস মেট্রোপলিটন মোড়ের কাছে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানাচ্ছে যে গাড়ির যে সামনের দিকের চাকা, সামনের দিকের ডান দিকের যে চাকা, সেই চাকা কিন্তু ফেটে যায় এবং এই চাকা ফেটেই কিন্তু দুর্ঘটনা হয়। গাড়িটি একেবারে সজোরে গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে, এবং ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি কিন্তু একেবারে উল্টে যায়। যে সময়ে দুর্ঘটনা ঘটে সেই সময় গাড়ির চালক ছাড়াও গাড়িতে ছিলেন এই মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক, তিনি কিন্তু বসেছিলেন। তিনি যেটা জানাচ্ছেন, তিনি সল্টলেক সেক্টর 5 দিক থেকে নবান্নে যাচ্ছিলেন। আচমকাই তিনি বুঝতে পারেন যে গাড়িটি উল্টে যায় এবং গাড়িটি কিন্তু সামনের যে অংশ এই কাঁচ কিন্তু ভেঙে গিয়েছে, লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ এবং বেলেঘাটা ট্রাফিক পুলিশ এবং ব্যক্তিগত সহায়ক, তিনি কিন্তু এই জানলা দিয়ে বেরিয়ে আসেন। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে উদ্ধার করে পুলিশ। যে চালক, সেই চালকের চিকিৎসা চলছে, প্রাথমিক চিকিৎসার পরে তাকে থানায় নিয়ে এসে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো সমস্ত বিষয়টাই বেলেঘাটা ট্রাফিক গার্ড এবং প্রগতি ময়দান থানার পুলিশ তদন্ত করে দেখছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।